প্রেমিকার পরিবার ধর্মীয় মানসিকতার হওয়ায় 5 বছরের ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দিতে হচ্ছে দেশের জনপ্রিয় তরুণ ইউটিউবার রিদয় আহমেদ শান্তকে। ক্লাস 6 এ পড়ার সময় বান্ধবীর সঙ্গে তার সম্পর্ক হয়। 8 বছরের বেশি সময় ধরে চলছে এই প্রেম। রিদয়ের প্রেমিকা ও তার পরিবার কঠোর ধর্মীয় অনুশাসন মেনে চলে, তাই প্রেমকে পরিণয়ের রূপ দিতে তিনি ফ্রিল্যান্সিং এর মতো জনপ্রিয় পেশা ছেড়ে ইতালি গিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন। দীপ্ত টিভির সঙ্গে কান্ত আলাপে রিদয় আহমেদ শান্ত এসব কথা বলেন। আর হচ্ছে আমি যখন রিলেশন করি তখন তো ইউটিউব শুরু করি না, বাট ইউটিউবের যে সেক্টরটা ওইখানে ও খুব হেল্প করছে আমাকে। যখন আমি জিরো ছিলাম তখন খুব সাপোর্ট করছে, এখন এখনও সাপোর্ট করে। এখন এমন না যে সাপোর্ট করে, জাস্ট ওর ফ্যামিলির দিক থেকে আপনি কিছু বলতে পারবেন না। ওর বাবা মা চাপ দিতেছে, এখন এখানে একটা মেয়ের তো আমার কিছু বলার থাকে না। সে হচ্ছে ট্রাই করতেছে, মানে তার ফ্যামিলি হচ্ছে মোল্লা ফ্যামিলি, তো মানে নামাজ কালাম ইসলামিক দিকটা অনেক মানে, তো এই ক্ষেত্রে আমি হচ্ছে কিছু বলতেও পারবো না। এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ সে যেহেতু নামাজি ব্যক্তি সে আমাকে কখনো এগুলোর জন্য সাপোর্ট করবে না। কারণ আমি যতই মানুষকে মেসেজ দিই কেন, দিন শেষে এগুলোও খারাপ। আমি হয়তো মেয়েদের সাথে কাজ করতেছি, বা হচ্ছে দেখা গেলো যে কাজ করতেছি খারাপ কিছু করতেছি, আমার এত ভালো কিছু করতেছি সেইটা মনে করতেছে। এর জন্য আমি কিছু বলি না, আমি বলছি যে আমি হচ্ছে ছেড়ে দেবো। হ্যাঁ, আমরা সেম এজেরই ছিলাম, মানে একই কোচিংয়ে থাকতে আমাদের পরিচয় ছিল, ওই কোচিংয়ের মাধ্যমেই রিলেশন, কোচিংয়ের মাধ্যমেই হচ্ছে যে এতদিন আসা। 8 না 9 পর্যন্ত কোচিংয়ে পড়ছিলাম, 3 বছর। আমার রিলেশন হচ্ছে 6-এর 7-এর লাস্টের দিকে, মানে ফার্স্টের দিকে ছিল, আর এখন পর্যন্ত স্টিল ঠিক আছে। আমার আমার হচ্ছে 8 বছর শেষ, প্রায় 9 বছর শুরু হবে আগস্টে। ইউটিউব থেকে তো ভালো টাকা ইনকাম হয়, বাট হচ্ছে অনেকে হয়তো এটা জানে না, যার জন্য বুঝে না। আর আমরা যদি কোথাও বিয়ের প্রস্তাব নিই, যখন শুনবে যে ছেলে ইউটিউবিং করে, অবভিয়াসলি তারা জানবে না যে জিনিসটা আসলে কী, এত টাকা যে ইনকাম করে সেটা তারা কখনই বিশ্বাস করবে না। তার চলে দেখা গেলো যে এইটাকে কেউ ক্যারিয়ার হিসাবে দেখতে চায় না, মনে করে যে ইউটিউবিং করে মানে সময় নষ্ট।